নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের হাতের একটা পুরনো দিনের রান্না শুক্ত দেখাবো তো প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি চলো সেই সবজিগুলো দেখায় কাঁচকলা সজনে ডাটা পেঁপে উচ্ছে পটল বেগুন আর আমি একটু গাজর বিনস বাড়িতে ছিল ওটাও দিয়ে দিয়েছি এই দুটো না দিলেও চলে কিন্তু আমার ছিল তাই আমি দিয়েছি আর বড়ি তো অবশ্যই আছে তো আমি প্রথমে একটু শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব যেটা হচ্ছে একটু সর্ষে পাঁচফোড়ন আর অল্প মৌরি দিয়ে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে মশলাটা নামিয়ে নিতে হবে কিন্তু বেশি ভাজলে কিন্তু হবে না হালকা ভাজা সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নিয়ে মিক্সিতে আমি একটা দরদরা করে একটু গুঁড়ো করে নিয়েছি তোমরা শিলনোড়াতেও করতে পারো তবে বেশি মিহি করো না তারপরে আমি তেল দিয়ে প্যানের মধ্যে বড়ি দিয়েছি এবার বড়িটা ভালো করে একটু ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেলে উচ্ছে দিলাম উচ্ছেটাও ভালো করে একটু ভেজে নিয়ে বেগুন দিলাম বেগুনটাও একটু ভালো করে ভাজলাম তারপরে বেগুন উচ্ছে বড়ি তুলে নিলাম এবার কাঁচকলা দিলাম তারপর আলু দিলাম আলু কাঁচকলাটা একটু নাড়িয়ে নিচ্ছি একটু সাতলানো মতো করে নিলাম একটু আলু কাঁচকলা সাতলে নিয়ে তারপরে পেঁপেটা দিলাম এইবার তিনটেই একটু সাঁতলাবো পেঁপে আলু আর কাঁচকলাটাকে একটু সাঁতলে নেব সাঁতলে নিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করছি পেঁপে আলু কাঁচকলাটা জায়গাটা বোধহয় একটু ছোট হয়ে যাবে আমাকে জায়গাটা একটু চেঞ্জ করতে হবে তো জায়গাটা আমি চেঞ্জ করে নিয়ে আবার আসছে চেঞ্জ করে নিয়েওছি দিয়ে এবার গাজর বিনস ডাঁটা সব দিয়ে দিয়েছি সজনে ডাঁটা সব দিয়ে একটু ভালো করে সাতলে পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে আমি সব রান্নায় একটু গরম জল ব্যবহার করি তোমরা ঠান্ডা জলও দিতে পারো তবে গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ে দিয়ে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে সেদ্ধ করতে দিলাম এদিকে আর একটা প্যানে আমি একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে আমি একটা মশলা করে নিয়েছিলাম সর্ষে পোস্ত আর রাঁধুনি আর আদা আদা ওই দেড় ইঞ্চি মতো আদা সর্ষে আর পোস্ত দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর রাঁধুনি প্রায় আড়াই চামচ মতো বেটে নিয়েছিলাম এইবার ফোড়ন আর তেজপাতাটা ভালো করে একটু নাড়িয়ে তারপরে আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর এই মশলাটা সামান্য একটু নাড়াবো খুব বেশি কিছু মশলাটা কষাবো না এই মশলাটা বেশি কষানো যাবে না শুক্তোর মশলা একটু হালকা নাড়াবো অনেকে কাঁচাই দেয় আমি একটু হালকা নাড়িয়ে নিই আমার শাশুড়ি মা যেহেতু একটু হালকা নাড়াতেন তাই আমিও একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা ওই সবজির মধ্যে দিয়ে দিলাম এবার সবজিটা প্রায়ই দেখছি সেদ্ধ হয়ে এসছে এবার এই মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনিটা তোমরা যে যেমন খাও তবে শুক্ত একটু মিষ্টি মিষ্টি হয় এবার আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি ভাজা বেগুন তারপর ভাজা উচ্ছে ভাজা বড়ি সবই দিয়ে দেব আস্তে আস্তে যাতে বেগুনটা আস্ত থাকে বড়িটাও একটু আস্ত থাকে তাই ওগুলো একটু পরে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি যেটা দেব সবটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু ফোটার পর একটু ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দিয়ে আমার যে ভাজা মশলাটা ছিল ওটা আমি দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে ঘি দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে তারপর দুধ আর একটু সামান্য একটু চালের গুঁড়ো বা ময়দা একটু পিঠুলি বলা হয় তো ওইটা দিয়ে গুলে দুধ দিয়ে দুধটা দিয়ে দিলাম এইবার আমি ওপর থেকে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেব পাঁচ মিনিট গ্যাস অফ করে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব বড়িটা এখন দিলাম বড়িটা আগে দেওয়া হয়নি তো এখন দিয়ে দিলাম এবার গরম গরম পরিবেশন করলেই বাস হয়ে গেল খুব সুন্দর খেতে লাগবে তোমরা ট্রাই করে দেখো শুক্তো সবাই করো প্রত্যেকের মশলা একটু আলাদা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবে না আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় একটু ভালো করে কমেন্ট করো কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করো আমি ভালো খারাপ দুটোর জন্যই প্রস্তুত আছি সবটা যদি চেষ্টা করব আরও ভালো করে তোমাদের অন্য রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে খুব ভালো লাগলো আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো